হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যেহেতু এবছর কল্যাণীর আইটিআই মোড়ের মালয়েশিয়ান টুইন টাওয়ারটার হাইপ এতটা বেশি, ওই জন্য ভাবলাম কল্যাণীর আরও কয়েকটা পুজো তোমাদেরকে শেয়ার করি। কারণ যারা তোমরা কল্যাণীর পুজো দেখতে আসবে, শুধুমাত্র আইটিআই দেখে যদি ফিরে যাও, ওই জন্যই আমি মেনলি এই পুজোগুলো কভার করছি। আর এখানেও খুব ভালো পুজো হয়, এটা হচ্ছে রথতলাতে, কল্যাণীর রথতলায়। এবার এবছরের প্যান্ডেল যেই থিমের যেই ভাবনার উপরে এনারা করছেন, সেই ভাবনাটা হচ্ছে গুজরাতের নীলকণ্ঠ স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে। বেশ অনেকটাই অনেকটাই এলাকা জুড়ে অনেকটাই কাজ এনারা এগিয়ে ফেলেছেন, আমি টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো এখানকার মাঠটাও যথেষ্ট বড় মাঠ, যদিও আইটিআই মোড়ের মতন অতটা বড় নয়, কিন্তু প্রত্যেক বছর এখানকার পুজোটাও খুব বেশি ভালো। তোমাদের একটু বলে দিই, আমি সামনেটাই খরচটা বুঝতেই পারিনি, বিশাল বড় হিউজ এরিয়া নিয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা। আর মাঝখানটা না এখানে পুরোটাই জলের ওপরে থাকবে। আর তোমাদের একটু বলে দিই, ওই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে এন্ট্রি গেট হবে, আর সেম একটা আছে এটা দিয়ে এক্সিট হবে। চলো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, বিশাল বড় হিউজ এরিয়া নিয়ে হচ্ছে। ফ্রন্ট থেকে যারা আমি মেনলি রাস্তা থেকেই তোমাদের বলেছিলাম, তখন অতটা বোঝাও যাচ্ছে না, কিন্তু যখন আমি ক্লোজলি এলাম দেখলাম প্রচুর বড় এরিয়া নিয়ে এনারা করছেন। আর অসাধারণ হয়ে যাবে যখন কমপ্লিট হয়ে, তখন তো দুর্দান্ত দেখতে লাগবে। এক ঝলক তোমরা একটু দেখে নাও, দেখো এই সাইড দিয়েই 5-6টা মতন মন্দির আছে, তারপরে এটা হচ্ছে মেন মন্দির হবে। আর এই যে তোমরা যে সিঁড়ির রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে লোহার আর পাটাতন মতন করেছেন, যেহেতু আমরা প্রচুর প্রচুর জনসাধারণ এর উপর দিয়ে যাবে ওই জন্য। আর এই যে তোমরা জল দেখতে পাচ্ছ, এখানে দেখো সিমেন্ট আর ইট বালির সিমেন্টের কাজও হয়ে গেছে ভেতরে, হচ্ছে যাতে খুব ভালোভাবে জমাট বাঁধার জন্য জলও এনারা রেখে দিয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, তারপরে ভেতরেই থাকবেন মা, আর তার পাশের ওই যে রাস্তাটা ওটা দিয়ে এক্সিট করা হবে। তো চলো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায়, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তোমাদের একটু দেখিয়ে দিই আমি এরা কত বেশি এনারা ব্যস্ত আছে। আমি জাস্ট একটু আগে এই রাস্তা দিয়ে এলাম, আর এক ঝলক তোমরা একটু দেখে নাও, এখানে প্রচুর ছোটো ছোটো কার্ট রাখা হয়েছে, যেহেতু তোমরা দেখতেই পেলে সামনে থেকে। আর দেখো এরা পুরোপুরি কাজে ব্যস্ত, আমি ভেবেছিলাম কারোর সঙ্গে একটু কথা বলিয়ে দেবো, কিন্তু সেরকম কাউকে এখনো অবধি এখানে পেলাম না। আর খুটখুট আওয়াজ শুনে তোমরা বুঝতেই পেরে গেছো পুরোদমে কাজ চলছে এখানে। তবে আমি একজনের সঙ্গে কথা বলে বুঝলাম যে মহালয়ার পরপরই এটা ওপেনিং হয়ে যাবে, এবার ফিক্সড ডেট এখনো অবধি ধার্য করা হয়নি। চলো এবার তোমাদের দেখিয়ে দিই মাকে যেখানে রাখা হবে সেখানে, তো চলো দেখতে থাকো। আমি অলরেডি ঘুরতে ঘুরতে চলেই এসেছি যেখানে মাকে রাখা হবে সেখানে। দেখো এই হচ্ছে মেন মায়ের জায়গাটা, মাকে এখানেই রাখা হবে। যদিও আমরা যখন কমপ্লিট হওয়ার পরে এই ফ্রন্ট সাইড দিয়ে ঢুকবো, এখন যেহেতু ফ্রন্ট সাইডটা দেখতেই পেলে তোমরা সামনেটাই ফোয়ারা হবে, রাস্তাই করা আছে, ওই দিক দিয়ে আসাটা একটু ডিফিকাল্ট ছিল, ওই জন্য আমি একটু আগে এই সাইড দিয়ে ঘুরে ঘুরে তারপরে এলাম। আর দেখো চারিদিক দিয়ে সবাই ব্যস্ত, এত বেশি পরিমাণে ব্যস্ত, এনারা প্লাইয়ের ওপরে কাজ করছেন, অনেকে কালার করেছেন, হোয়াইট হোয়াইট কালার করে, দেখো মন্দিরের যেই ওই সাইডে যে মন্দিরগুলোর পাটাতনগুলো করা হয়েছে সেগুলো পুরোটাই প্লাইয়ের ওপরে করা হয়েছে, পেছনে সেই প্লাইগুলোও রাখা আছে যেগুলো কালার করেও রাখা হয়েছে। আর হাইটটাও বেশ হাইটের, দেখো এক ঝলক তোমরা একটু দেখে নাও। তো চলো একটু চেষ্টা করবো আমি একটা ছোট্ট মতন ড্রোন শট দেওয়ার, যদি পসিবল হয় কোনোরকম কোনো প্রবলেম এনারা না করেন তাহলে চেষ্টা করবো। তো চলো এবার দেখতে থাকো। তোমাদের তো দেখালাম আমি, হ্যাঁ আর ড্রোন ভিউটা এবার ঠিকঠাক আমার নেওয়া হয়নি, কারণ কি ওখানে সূর্যটা জাস্ট সানসেট হচ্ছে বলে ঠিকঠাক ভিউটা আমি নিতে পারিনি। নেক্সট টাইম তো আমি আবার আসবো, তখন খুব ভালোভাবে তোমাদেরকে আমি ভিউ দেওয়ার চেষ্টা করব। তো আপাতত যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ আমি এখন প্যান্ডেলের সামনেটাই দাঁড়িয়ে আছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, যদি কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর এখনও যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ গাইজ ফটাফট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সো